আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মি আল্লাহ তাআলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির। আজকে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে প্রথম ট্রিপে সন্ধ্যা 6:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে কাজল সাত, এবং সন্ধ্যা 7:00 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে পটুয়াখালীর উদ্দেশ্যে এমভি জামাল 5। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন পারাবত 12-তে নতুন করে রং প্রলেপ করা হচ্ছে, নতুন করে নাম লেখা হবে, নতুন করে আবারও সাজসজ্জা করা হচ্ছে। তবে আমি মনে করি যে বর্তমানে যে পরিস্থিতি ঢাকা বরিশাল রুটের, প্রত্যেকটা মালিকই কিন্তু তারা লস দিয়ে চালাতে হচ্ছে তাদের নৌযানগুলো, তো সেই ক্ষেত্রে আর বাড়তি খরচগুলো না করাটাই ভালো। যাই হোক, এবারে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এক ভাই কমেন্ট করেছেন মাদারীপুরের লঞ্চ চলাচল করে কিনা। মাদারীপুরের লঞ্চ একবারে বন্ধ হয়ে গেছে। আরেক ভাই বলেছেন টিপু সাঁতারের ভিডিও চাই। টিপু সাঁতারে বর্তমানে কোনো আপডেট নেই, সেজন্যই আমরা বর্তমানে কোনো ভিডিও দিচ্ছি না। আরেক ভাই কমেন্ট করেছেন গুজরাতের কি কোনো নতুন লঞ্চ আসবে কি না। এইসব আজব কমেন্টগুলো আপনারা কেন করেন? ভারতের একটা উত্তরপ্রদেশের নাম গুজরাত, এখন সেই গুজরাতে কোনো লঞ্চ চলে না আসবে সেটা আমরা কীভাবে বলবো? আশা রাখি এইসব আজব কমেন্ট আপনারা কেউ করবেন না। তো আরেকজন ভাই বলেছেন যে সুন্দরবন 15-র ভিডিও চাই, সার্ভিসে যুক্ত হবে কোন লাইনে? সুন্দরবন 15-র ভিডিও খুব শীঘ্রই ইনশাল্লাহ আসবে, আর কবে নাগাদ সার্ভিসে যুক্ত হবে সেই ভিডিওতে উল্লেখ থাকবে। আরেকজন ভাই বলেছেন যে কীর্তনখোলা 10 কে আর সার্ভিসে আসবে না। কীর্তনখোলা 10 আবার যখন যাত্রী বাড়বে তখন আবার সার্ভিসে যুক্ত হবে। তো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে 3টি নৌযান। প্রথম ট্রিপে রয়েছে এমভি অ্যাডভেঞ্চার 1, দ্বিতীয় ট্রিপে এমভি পারাবত 18, এবং তৃতীয় ট্রিপে আজকে ছেড়ে যাবে সুন্দরবন 16। এবং শুভরাজ 9 যাওয়ার কথা থাকলেও সম্ভবত যাবে না সেটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তো এই 3টি নৌযান আজকে ঢাকা থেকে রাত 9:00 বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং রাত 8:15 ঢাকা থেকে ফতুল্লা চাঁদপুর বরিশাল হয়ে ঝালকাঠি যাবে ফারহান 7। এই নৌযানটি রাত 8:15 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আজকে হোলারের ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে এমভি মর্নিং সান 9, যে নৌযানটি সন্ধ্যা 7:00 ঢাকা নদীবন্দর ত্যাগ করে ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবার আরও কিছু কমেন্ট পড়ার চেষ্টা করবো। এবার এক ভাই বলেছেন দৌলতকা রুটে নতুন কোনো লঞ্চ আসবে কি না। এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে কয়েকটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেগুলো সত্যি হলে আসতেও পারে। আরেক ভাই বলেছেন লটস অফ থ্যাঙ্কস ভাই, আশা রাখি প্রতিদিন এভাবে আপডেট দেবেন। জি, আমরা প্রতিদিনই এভাবে আপডেট দিয়ে যাচ্ছি, আপনি আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। তো আজকে এভা সঞ্চারের উদ্দেশ্যে রয়েছে রাজংশ 8, এবং আমতলির উদ্দেশ্যে রয়েছে ইয়ার 3, এবং বরগুনার উদ্দেশ্যে রয়েছে অথই 1। অথই 1 নৌযানটি সন্ধ্যা 6:00 বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ইয়ার 3 বিকাল 5:30 আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আরেক ভাই বলেছেন যে সাকিন 11 কবে আসবে সার্ভিসে? ইনশাল্লাহ খুব শীঘ্রই এই নৌযানটির ভিডিও পোস্ট করা হবে, এবং এই নৌযানটি সার্ভিসে আসতে আসতে প্রায় আগামী বছরে, এবছর এই নৌযানটি সার্ভিসে আসতে পারবে না। আরেকজন ভাই বলেছেন যে ধন্যবাদ ভাইয়া, জি স্বাগতম আপনাকে আমাদের চ্যানেলে। আরেকজন বলেছেন যে চাঁদনিয়া অল্প কিছুদিনের মধ্যে সার্ভিসে আসবে, আপনি কিছু জানেন কি না? জি, আমিও জানি যে অল্প কিছুদিনের মধ্যেই সার্ভিসে আসবে, কিন্তু নির্ধারিত কোনো সময় এখনও সঠিকভাবে আমিও বলতে পারছি না। তো আজকে বেতুয়া চাষবাসের উদ্দেশ্যে রয়েছে এমভি তাশরিফ 3, যে নৌযানটি রাত 8:15 ঢাকা নদীবন্দর ত্যাগ করে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। পাশাপাশি প্রথম ট্রিপে টিপু 14 ছেড়ে যাবে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে, নৌযানটি সন্ধ্যা 7:45 ঢাকা নদীবন্দর ত্যাগ করে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং আজকে ঢাকা থেকে সন্ধ্যা 6:00 মনপুর হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে তাশরিফ 1, এবং পাশাপাশি প্রথম ট্রিপে রয়েছে ফারহান 6, ফারহান 4-এর ব্যানারে। এই নৌযান দুটোর ভায়া ঘাট হিসাবে থাকবে কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোড, দৌলতখা হাকিমউদ্দিন তোজামুদ্দিন মনপুরা হয়ে হাতিয়া থাকবে তাদের শেষ ঘাট। আজকে ধুলিয়া নুরেনপুর কালিয়ার উদ্দেশ্যে 6:20 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে বন্ধন 5, এবং আজকে চরমতাদের উদ্দেশ্যে রয়েছে কুয়াকাটা 1, যে নৌযানটি সন্ধ্যা 6:45 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আজকে ধুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর 7, যে নৌযানটি সন্ধ্যা 7:00 ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। এবং আজকে ধুলিয়া গঙ্গাপুর বোরহানউদ্দিনের উদ্দেশ্যে রয়েছে জামাল 9, নৌযানটি সন্ধ্যা 7:30 ছেড়ে যাবে। এবং আজকে বাবুগঞ্জ পাতারার উদ্দেশ্যে রয়েছে মানিক 3, নৌযানটি সন্ধ্যা 7:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। এবং আজকে ভোলা খেয়াঘাটের কোনো নৌযান এখনও ঘাটে আসেনি,
আজকে ঘোষণার উদ্দেশ্যে রয়েছে জাহিদ তিন, যে নৌযানটি 6:30 ঢাকা নদীবন্দর ত্যাগ করবে, এবং পাশাপাশি আজকে পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে পূবালী 5, নৌযানটি সন্ধ্যা 6 ছেড়ে যাবে, এবং আজকে ধুলিয়া 1 যাবে ভেদুরিয়ার উদ্দেশ্যে বিকাল 5, নৌযানটির ভায়াঘাট হিসাবে থাকবে কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোড। তো এই ছিল আজকে শিডিউল আপডেট। যারা যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।